আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি মাহে রমজানের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করার চেষ্টা করি, আর আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন বলে আমরা এত দূরে এগিয়ে যাচ্ছি। তো চলুন আজকের ভিডিওটি আর দেরি না করে শুরু করি। ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি আজকে কথা বলবো রোজার ঈদের গরুর বাজার সম্পর্কে, এবং রোজার ঈদের গরুর বাজার কেমন আছে, নিম্নমানের নাকি উচ্চমানের, কেমন বেচা কিনা, বড় গরু কী মাপে বা কী দামে বিক্রি হচ্ছে, সেই বিষয়টা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করি। এবার রোজার ঈদে গরুর বাজারের অবস্থা খুবই নিম্নমানের। বাজারে গরুর রাখার জায়গা নেই, অথচ নেই কোনো বেচা কিনা। এভাবে চলতে থাকলে বিক্রেতারা মনে করছেন হয়তোবা সবই বেকার। আজ থেকে 3-4 বছর আগে বাজারে অঢেল গরু থাকার পরও ছিল না বেচা কেনা, তাই বিক্রেতারা মনে করছেন সেই দিনটাই এবার রোজার ঈদে আবারও ফিরে এসেছে। এদিকে ব্যাপারীরা বলেন বড় গরু বেশি টাকায় কিনে বিক্রি করতে পারছেন না। ফার্মওয়ালিরা যে আশা নিয়ে অনেক টাকা ব্যয় করে গরু বড় ও মোটা তাজা করেছেন, কিন্তু প্রতিনিয়ত প্রতি গরুর পেছনে 1-1.5 হাজার টাকা খরচ করে গরুকে বড় ও মোটা তাজা করে বাজারে বিক্রি করবেন সেই আশা নিয়ে এসেছেন, কিন্তু গরু বিক্রি করে মিলছে না লাভের আশা, শুধু নিয়ে ফিরতে হচ্ছে আসল টাকা, যে টাকা দিয়ে গরু কিনেছিলেন বা যে টাকা ব্যয় করে গরুর পেছনে খরচ হয়েছে সেই টাকাটাই হাতে করে নিয়ে ফিরতে হচ্ছে বাসায়। তাই অনেক বিক্রেতা বা অনেক ফার্মওয়ালিরা পড়ে যাচ্ছেন হতাশায়, আর এরকম হতাশা নিয়ে তারা বাড়ি ফিরতে চোখের পানি ফেলছেন এবং বলছেন স্বপ্ন দেখছিলাম অনেক বড় ফার্ম করব বা অনেক কিছু করব, কিন্তু সেই স্বপ্নটা বাজারে গরু বিক্রি করতে এসে ভেঙে যাচ্ছে।